শুল্ক কমানোর পর জ্বালানি তেলের দাম দ্রুত সমন্বয়ের আভাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে তিনি এটাও বলেছেন সমন্বয় মানেই যে দাম কমছে এমনটি নয়। কারণ হিসেবে তিনি বলেছেন, দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে যে দর ছিল এখন তার চেয়ে ব্যারেল প্রতি $20 বেড়ে গেছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। আরেক অনুষ্ঠানে বিবিসির চেয়ারম্যান জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক কমানোর পর বাজারে কি প্রভাব পড়বে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এই অবস্থায় আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো প্রাইস, কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে। আবার জানান, দুই একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে তেলের প্রাইস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও হয়তো কিছুটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সেটার এখনও হিসাবটা যাচাই বাছাই চলছে। তো আমরা আশা করছি যে এখানে একটা পরিবর্তন হয়তো আসা যাবে। এর আগে জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান। বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। যে দেশে রাশিয়ার তেল, দিস ইজ কমপ্লিটলি রং, আমি আগেও কয়েকজনকে বলেছি, এটা একটা স্যাম্পল, সিম্পলি 50-60 মানে কি বলবো এটাকে লিটার বা এরকম, এটা ল্যাবে টেস্ট করার জন্য ক্রুড অয়েলের একটা নমুনা। এটা এখনও খুবই প্রাথমিক পর্যায়ের আলোচনার পর্যায়ে আছে, এগুলি এখন পর্যন্ত কোনো মন্তব্য মতামত দেওয়ার মতো পর্যায়ে কিন্তু কিছু না। বিপিসির আশ্বাসে একই অনুষ্ঠানে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন পেট্রোল পাম্প মালিকরা। তা আমরা ওনাদের এই কথা যুক্তিযুক্ত মনে করেছি এবং মনে করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।